বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। প্রতি বছর রমজান আল্লাহর দয়া, অনুগ্রহ, ক্ষমা, মুক্তির বার্তা নিয়ে আসে। রমজান মুমিনের জন্য সৌভাগ্যের মাস, প্রত্যাশা ও প্রাপ্তির মাস, প্রার্থনা ও ক্ষমা প্রাপ্তির মাস। তাই মুমিন মাত্রই রমজানের জন্য অপেক্ষা করেন। প্রতি বছর মানুষ একবার রমজান ও একবার ঈদুল ফিতর পেয়ে থাকেন, কিন্তু 2030 সালে প্রথমবারের মতো এই নিয়মের ব্যতিক্রম ঘটবে। সে বছর মুসলমানরা 3টি ঈদ ও 2টি রমজান একসঙ্গে পাবেন। চন্দ্র বিশেষজ্ঞ মিনহাল খানের সূত্রে দ্য ইসলামিক ইনফরমেশন খবরটি নিশ্চিত করেছেন। চন্দ্র বিশেষজ্ঞ মিনহাল খান টুইটারে জানান, প্রতি বছর চন্দ্র মাস 10-11 দিন এগিয়ে যায়। সেই ধারাবাহিকতায় 2030 সালের জানুয়ারি ও ডিসেম্বরে দুইবার রমজান মাস পাওয়া যাবে। দুবাই যদি বিজ্ঞানী সংস্থা প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি বলেন, বিভিন্ন তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ নিশ্চিত হওয়া গেছে 2030 সালে রমজান 2টি হবে। গত 2 দশকে মুসলিম উম্মা 1 বছরে 1টি রমজান এবং 2টি ঈদুল ফিতর পালন করে অভ্যস্ত রয়েছে, কিন্তু 2030 সালে এ ধারায় আসবে পরিবর্তন। সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ু বিষয়ক অধ্যাপক ডক্টর আব্দুল আল মুসনাক বলেন, একই বছর দুইবার রমজান মাস পাওয়ার কারণে মুসলিম উম্মাকে 2030 সালে 36 দিন রোজা রাখতে হবে। টুইটারে তিনি উল্লেখ করেন, 1451 হিজরি মোতাবেক 2030 সালে 5 জানুয়ারি রমজান মাস শুরু হবে, 30 দিন পূর্ণ হবে 3 ফেব্রুয়ারি। আবার একই বছরে 26 ডিসেম্বর থেকে শুরু হবে 1452 হিজরি রমজান মাস, 31 ডিসেম্বর অবধি মুসলমানরা 6 দিন রোজা রাখবেন। সে হিসেবে 2030 সালে মুসলিম উম্মা 36 দিন রোজা রাখবে। উল্লেখ্য, 2030 সালের মতো এক খ্রিস্টবর্ষে দুইবার রমজান পাওয়া ঘটনা অনেক বছর পর পর ঘটে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, জানি না 2030 সাল পর্যন্ত হায়াতে কোলাবে কিনা, তারপরেও যারা জীবিত থাকবেন তাদের প্রতি দোয়া রইল যেন তারা 2030 সাল পর্যন্ত দীর্ঘ আয়ু পেয়ে এই 36 দিন রোজা রাখতে পারেন। 1 বছরে মহান আল্লাহ তাআলার কুদরত তারা উপভোগ করতে পারবেন। বন্ধুগণ, সত্যি এটি মিরাকল। ফুল নিউজটা হচ্ছে, ঢাকা পোস্ট থেকে এই নিউজটা করা হয়েছিল অনেকদিন আগে, 13 এপ্রিল 2021। ফুল নিউজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুগণ, সবার জন্য রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রমজানের কোনো বিষয় নিয়ে সামনেই, শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল সিনথু.com।